আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপপ্রচার এবং নৈরাজ্যের প্রতিবাদে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে শেরপুরের নালিতা বাড়িতে। রোববার বিকেলে উপজেলা পরিষদের গেটের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে শেষ হয়। শহর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। নালিতাবাটি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহমান তারার নেতৃত্বে এ সময় অন্যান্যের মাঝে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, শহর বিএনপি যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া ও আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোফাসিল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দুর্জয় হাসান শাকিল, শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আহমেদ, কৃষক দলের সদস্য সচিব সোহেল রানা বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ও বাচ্চু মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলের নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এখনও নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র ও নৈরাজ্য করে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মামলার আসামি ও আন্দোলনে বিরোধিতাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে স্বৈরাচারের দোষরদের গ্রেফতার করতে হবে। জানাতে রফসানা, চ্যানেল বাংলা। Come on.